নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুই মিটুলির চচ্চড়ি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। দিয়ে দিচ্ছি এক চিমটি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি দুটো থেঁতো করা রসুন, দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো আলু কুচি করা, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দিলাম কুচি করা কুমড়ো। কুমড়োটা যদি মিষ্টি হয় সেক্ষেত্রে আরও টেস্টি হবে। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, সমস্ত উপকরণ আমি মিনিট পাঁচেক ভেজে নেব। ছোট করে কাটা দু থেকে তিনটে শিম আমি দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম বেগুন। বেগুনও সমস্ত সবজির সাথে একইভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি পুই মিটুলি। পুই মিটুলি এখন সবে সবে উঠছে, তাই জন্যে ভীষণই কচি। আমার গাছে পুই মিটুলি খুব বেশি হয়নি, যেটুকু হয়েছিল আমি সেটুকুই রান্না করলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গুঁড়ো হলুদ, দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। সর্ষে বাটার জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মিনিট দশেক ফুটতে দেব। সমস্ত সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। প্রায় হয়ে এসেছে পুই মিটুলির চচ্চড়ি। এইরকমভাবে পুই মিটুলির চচ্চড়ি একবার গরম গরম ভাতের পাশে খেয়ে দেখবেন, জাস্ট দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে।